জুল মাহমুদ আপনি লিখেছেন যৌতুক নিয়ে বিয়ে করবে এমন কোনো বিয়ে পড়ালে ইমামের গুণা হবে কি যে বিয়েতে যৌতুক দেয়া নেওয়ার ব্যাপার আছে সে বিয়ে পড়ালে ইমামের যে গুণা হবে ব্যাপারটি সেরকম নয় কারণ এখানে ইমাম কোনো অপরাধের সাথে জড়িত নন এবং যৌতুকের সাথে বিয়ের আসলে কোনো সম্পর্ক নেই যৌতুক একটা চুক্তি হারাম একটা চুক্তি অবৈধ একটা চুক্তি যেটা ছেলে পক্ষ হয়তো মেয়ের পক্ষের কাছে আর্গুমেন্ট করে থাকেন দাবি করে থাকেন কিন্তু ইমাম সাহেব যে বিয়ে পড়াচ্ছেন এর মাধ্যমে প্রত্যক্ষভাবে সেই যৌতুক দিতে বাধ্য করা হচ্ছে বা সহযোগিতা করা হচ্ছে ব্যাপারটা কিন্তু সেরকম নয় পরোক্ষভাবে হয় অবশ্য যে এ বিয়ে হচ্ছে সে জন্যই তো তার মাধ্যমেই তো যৌতুকটা পাচ্ছে কিন্তু এটা প্রত্যক্ষ নয় এটা পরোক্ষ দূরবর্তীভাবে কারণ বিয়েটা মেয়ে পক্ষ যে বাধ্য হয়ে যৌতুক দিতে হচ্ছে তাদের জন্য প্রয়োজনটা আরও বেশি তাদের প্রত্যক্ষ সহযোগিতার বরংখ্যান আরও বেশি এজন্য ইমাম সাহেবের এখানে দায়টা সরাসরি আসবে না অন্যায় কাজে তালা আমাদেরকে একে অন্যকে সহযোগিতা করতে নিষেধ করেছেন এই সহযোগিতা নিষেধ করার মানে এই নয় যে পরোক্ষ এবং দূরবর্তীভাবে সহযোগিতা হয়ে গেলেও সেটা নিষিদ্ধ কারণ আমরা অনেক কিছুই করি যেগুলো আসলে পরোক্ষভাবে বা অনেক দূরবর্তীভাবে দেখতে গেলে কোনো না কোনো হয়তো কোনো অপরাধের সাথে হয়তো সহযোগিতা হয়ে যায় তো সেটা প্রত্যক্ষ সহযোগিতা না হওয়ার কারণে ইনশাআল্লাহ আল্লাহদ্দিন আমাদের গুণা হবে না